হ্যাঁ, দিদি ভালোই লাগে তাই না? কাজল আঙ্কেল, আমাদেরকে ওই কলা খাওয়ার কৌতুকটা বলবেন। হ্যাঁ বলুন না। একবার কি হয়েছে, আমার ছোট ভাইকে নিয়ে মেলাতে নিয়ে গেছি, ঈদের মেলা, অনেক কিছু স্টলে অনেক কিছু বিক্রি হচ্ছে। এখন ছোট ভাই সপ্তাহে কেন্দ্রে কেন্দ্রে যায়। এখন হঠাৎ একদিন তাকে বলছে, আমি আমি কি কি কিনবা শোনা মনি, কি কিনবা বলো, যে আমি আমি পাঁপড় খাবো। তাড়াতাড়ি একটা পাঁপড় এনে দিলাম, তো হাত দিয়ে চাপ মেরেছে, ওটা ভেঙে গেছে কড়মড়। তো এটা ভেঙে গেল, আর একটা বদলাই দাও। ছোট মানুষ তো, মানে ভেঙে গেছে, আর একটা বদলাই দিতে হবে। যাই হোক, আর একটা দিলাম, যে খাচ্ছে খেতে খেতে হঠাৎ কাঁদছে। হ্যাঁ কাঁদছো কেন লক্ষ্মী ভাই? হাতে তেল মেখে গেল কে? মানে এখন পাঁপড় খেয়েছে, হাতে তো তেল মাখবেই। আমি তাড়াতাড়ি রুমাল বের করে মুছে দিলাম। লক্ষ্মী মনে তুমি কি নিবা? আমি আমি আরো কেন বিয়াদ, তোকে দিয়ে আমি কোথাও আসবো না। বাবা যে তোকে কেন আমাকে দিয়ে মেলাতে পাঠিয়েছে, তোকে আর কোথাও নিয়ে আসবো না। আমি আমি আরো কেন, চল চল রিক্সা। না আমি আরো কেন, যাই হোক মানে কি কিনবি বল। হঠাৎ একটা দোকানে দিক তাকিয়ে বলছি, আমি পিস্তল কেনব। দিলাম তাড়াতাড়ি একটা পিস্তল কিনে, পিস্তলে যখন দেখি ছুঁড়ে ফেলে দিল, বলে এটা ভালো না, এটা বদলাই দাও। দিলাম আর একটা পিস্তল, খুব রাগ হলো, পিটি দিলাম ধুম ধুম করে দুটো কিন। কিন মালি ও কাঁদছে। আমি বাবার কাছে কইয়ে দেবো, তুমি আমার এখানে করে মারলে। লক্ষ্মী সোনামণি তুমি কিনিবা রিক্সায় অটো, সোনামণি তুমি কিনিবা রিক্সা যাচ্ছে হঠাৎ। আমি আর কাঁদবো, লক্ষ্মী সোনামণি কেন না, তুমি কিনিবা বলো। রিক্সা যাচ্ছে তো হঠাৎ একটা দোকানে দিকে তাকিয়ে বলছে, আমি আমি রিক্সা এত ধরে ধরে যাচ্ছে কেন, রিক্সা এত ধরে ধরে যাচ্ছে। আমি রিক্সাওয়ালার বলবো, এই রিক্সা একটু আস্তে আস্তে যাও। রিক্সা আস্তে আস্তে যাচ্ছে, হঠাৎ একটা দোকানে তাকিয়ে বলছে, আমি আমি কলা খাবো, আমি কলা খাবো। যাই হোক, আমি বলবো এই রিক্সা দাঁড়াও, তারপর একটা কলা এনে দিলাম। এই নাও লক্ষ্মী ভাই সোনামণি খাও। কলা কলা ছিলে দিতে হবে, ও কিন্তু ছিলে খেতে পারে, ওকে তো মেরেছি তো আল্লাহ গদ গদ। যাই হোক, ওকে কলা ছিলে দিলাম। এবার ছিলাম বলুন নাও, অত ছিলে গেল, বুঝাই দাও কলা, বুঝাই দাও। এখন কলা বুঝো তোমাদের একটা গল্প বলি। আমার দাদু এই কুরবানি ঈদের সময় ঘরে বসে আছে, কাউকে গোশত দিচ্ছে না, ফকির ফাঁকড়া দরজায় গুদাগুদি করছে, দরজায় তালা দিয়ে বসে আছে দাদু। আমি দাদুকে বললাম, দাদু কত ফকির এসছে, ফকিরা ডাকছে কুরবানির গোশত দেন, কুরবানির গোশত দেন, এরকম চিৎকার করছে। আমি বললাম, দাদু তুমি এভাবে বসে থেকো না, তুমি কুরবানির গোশত ফ্রিজের মধ্যে আটকে রেখেছো, ফকিরকে দেবা না? তো দাদু বলছে, কারো গোশত দেব না রে, ফকির এসো না রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না রে। ওই যে রাখা ঘরে যে গোশ রেখেছি ফ্রিজে, খাবো এ মাস ভরে মজা করে। অনেকে মজা করেই খায় মাস ভরে, আর আইলে কুটুম বিদায় দেব সিমাই রান্না করে, কারো গোশ দেব না রে, ফকিরে শোনা রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না।